হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা নতুন গড় দেখতে গেছি, অবশ্যই আপনার সাথে থাকলে জানতে পারবেন যে কার জন্য গড় দেখতে যাচ্ছি এবার। কারণ হঠাৎ করে গড় থাকা অবস্থায় এখন আবার কার জন্য নতুন গড় দেখতে গেছি, অবশ্যই আপনার সাথে থাকলে দেখতে পারবেন। তো আসলে আমি গেছিলাম আমার চাচা শ্বশুর, উনি নতুন গড় কিনবেন, তো ওনার জন্য গড় দেখতে গেছিলাম। তো আসার পর বার এনে দেখছি, দুইটাই গড় দেখছিলাম। তো দেখার পর একটা গড় ওনাদের চয়েস হয়েছে, আর একটা গড় এই গড়টা মনে হয় বিক্রি হয়ে গেছে, এই জন্য আর ইয়া হয় নাই, বেশি আমরা দেখি নাই, বাইরে থেকে চলে আসছি। তো যেই গড়টাতে গেছি ওই গড়টাতে ভিতরটা আপনাদের সাথে একটু শেয়ার করব, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। এই গড়ের নিচের তলা মানে মোটামুটি ঠিক আছে, আর উপরের তলাটা নাইস। তো নিচের তলায় আমরা যখন গেছি, নিচের তলায় আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। ওনাদের কিচেনটা খুবই ছোট, তো কিচেন ওনাদের ভালো লাগে নাই, কারণ এত ছোট কিচেন মানে চাচির বেশি ভালো লাগে নাই এই জন্য। আর সব কিছু ওল্ড মডেল ওনারা বলতেছেন এই জন্য। তো দেখতেই পারতেছেন গড়টা, আশা করতেছি আপনাদের ফুল ব্লগটা দেখবেন, অনেক ভালো লাগবে। তো এখানে ঢোকার পর প্রথম ফ্লোরে একটু দেখলাম, বেকেটটাও দেখলাম, পরে আমরা নিচে চলে গেলাম বেসমেন্টে। ওদের বেসমেন্ট কাজ করা, মনে হয় পানি উঠে না, দেখতেই পারতেছেন পার্টিশন দেওয়া আছে, ওরা এক সাইডটা একদম কমপ্লিট করে রাখছে, খুবই সুন্দর। চাইলে এখানে কেউ রুম করতে পারবেন ওই রকম, আর এই সাইডটা যেরকম ছিল সেই রকম অবস্থায় রেখে দিয়েছেন। এই সাইডে কাজ করা হয় নাই, শুধু এক সাইডেই কাজ, এই জন্য বেসমেন্টটা ছোটো হয়ে গেছে, কারণ মাঝ দিয়ে পার্টিশন এই জন্য। আর সব কিছু আমরা দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আর ওই যে ভাইটা, উনি মিশিগানে সবাইকে অনেক ভালো ভালো গড় দিয়ে থাকেন, ভিডিও কলে গড় দেখায় থাকেন। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে, আর কেউ যদি চান অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ভাইয়ের ফেসবুকের নাম মাহফুজুর রহমান, মেবি, হ্যাঁ মাহফুজুর রহমান। এই করে চারটা বেডরুম, নিচে একটা টয়লেট, তারপর উপরে হচ্ছে দুইটা, এই যে একটা বড় আর একটা আছে রুমের সাথে অ্যাটাচড, কিং রুম যেটা, এটাতে একটা অ্যাটাচড আছে। তো সবগুলো আমি আপনাদেরকে দেখাইছি। আসলে উপরটা খুবই ভালো লাগছে, আমাদের সবার ভালো লাগছে, কিন্তু নিচটা তেমন একটা ভালো লাগে নাই, আর বিশেষ করে কিচেনটা বেশি ছোট এই জন্য আর কিচেনটা বেশি ভালো লাগে নাই। জাস্ট দেখলাম, তো আস্তে আস্তে অনেক গড় দেখবো, কারণ গড় তো গড়ের ব্যাপার, সারা জীবনের ব্যাপার, আপনি দেখে শুনে কিনবেন। তো অবশ্যই আমরাও দেখে শুনে কিনতেছি, আলহামদুলিল্লাহ পায়ে যাব। কারণ এই যে ভাইটা মাহফুজুর রহমান ভাই, উনি মানে সবাইকে অনেক ভালো ভালো গড় দেখান, আর উনি মানুষও খুবই ভালো। তো ওনার মাধ্যমে আমাদের গড়টা হয়েছিল, আপনারা সবাই জানেন। এখন চাচা শ্বশুর এর জন্য গড় দেখতেছি, তো উনি দেখাইতেছেন আমাদেরকে। তো আশা করি আলহামদুলিল্লাহ একটা না একটা হয়েই যাবে। কিচেনের জন্য আমাদের বেশি একটা ভালো লাগে না, হলে সব কিছুই ঠিক ছিল, দেখতেই পারতেছেন কিচেনটা একদম সব কিছু অনেক ছোট হয়ে গেছে। তারপর মনে হয় ওনারা মনে হয় আগে যারা ছিলেন মাঝে দিয়ে একটা পার্টিশন করছেন, এই জন্য ছোট হয়ে গেছে, না হলে সব কিছুই ঠিক থাকতো। পরে আর একটা গড় আমরা দেখছিলাম এই এরিয়াতেই, তো এই গড়টা আবার ইয়া হয় নাই, এখনও মার্কেটে আসেন নাই, ওই ভাই বললেন এখনও মার্কেটে ওরা দেয় নাই। তো এমনিতেই জাস্ট গড়ের সামনে থেকে আমরা চলে আসছি। আর এই ব্লগটা কয়েকটা ব্লগ মিলিয়ে আমি একটা ব্লগ বানাইছিলাম, কারণ যেখানে যাই ভিডিও করে রাখি, কারণ দেওয়া হয় না, সময় পাই না, যেহেতু
কাজেও লেগে গেছি, আর এখানে শপে গেছিলাম, একটু শেয়ার করলাম। আমার এখানে আজান শুনে আনাসে কি করে, অবশ্যই আপনারা সাথে থাকলে দেখতে পারবেন, ও খুবই পছন্দ করে আজান। যখনই আজান শুনে তখন তাড়াতাড়ি টিভির সামনে বসে চলে আসে। দেখলেন তো আজান শোনার পর আনাসে কি করে, ও আজান খুবই ভালো লাগে ওর। তো সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যের নয় খায় দান করেন। আর আসলে আমার ভয়েসটা জানি না কীরকম, কারণ আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি এই জন্য। আর এই উড়িগুলা দেখতেছেন, কারণ আমরা গেছিলাম হেমঠামিকে, তো আমার শাশুড়ি ওখানে উড়ির একটা গাছ লাগাইছিলেন, তো আলহামদুলিল্লাহ অনেক উড়ি ধরছে, তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো উড়ি ধরছে, আর ফ্রেশ উড়ি খাইতে খুবই ভালো লাগে। আর ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নেই, গাছের প্রথম উড়ি তো ভালোই লাগলো খাওয়ার পর। আমরা গরুর মাংস দিয়ে খাইছিলাম, তো কার কী দিয়ে খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। গরুর মাংস দিয়ে আমি খাইছিলাম, খুবই ভালো লাগছিল। আর যখন ওনাদের ঘরে গেছিলাম তখন খাইছিলাম শুটকি দিয়ে, শুটকি দিয়েও ভালো লাগছে, গরু দিয়ে একটা টেস্ট আর শুটকি দিয়ে একটা টেস্ট, তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আনাসের বার্থডে দিন, যখন আনাসের বার্থডে ছিল তারপর আমরা গেছিলাম, ওইটা আমার ওয়াইফের ব্লগে আপনারা দেখছেন, তো আমার কাছে ছোট্ট একটা ক্লিপ ছিল, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তখন আনাস মুসলমানিও দিছিল, তো এই জন্য আর ওর বার্থডেও ছিল, সব কিছু মিলিয়ে ওদের বাসায় গেছিলাম। তো যাওয়ার পর একটু ক্লিপস আমি করছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখলেন তো আনাস আরিয়ান মহাখুশি, কারণ ওদের খেলার জন্য কিছু একটা জিনিস পাইছে, তো আলহামদুলিল্লাহ ওরা খুবই আনন্দ করতেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে পিৎজা অর্ডার করছিল সোহা, তো আমাদের জন্য পিৎজা আসছে, তো একটু আমার ওয়াইফ উনি শেয়ার করছেন আপনাদের সাথে পিৎজাটা। তো ফুল ব্লগ আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন, কারণ এখন আগের মতো ব্লগ দিতে পারি না, কারণ অনেক ব্যস্ততায় দিন যায়, কারণ কাজ এই কাজের জন্য তো অনেকটা দিতে পারি না। তো যখনই ফ্রি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করবো, আর আশা করতেছি আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এটা আরেক দিন বিকালবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম, ওই যে গাছের পাতাগুলো একদম লাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গাছের পাতাগুলো একদম লাল হয়ে মরে যাবে, কারণ যেহেতু কয়েকদিন পর ঠান্ডা চলে আসতেছে, একটু একটু ঠান্ডা লাগে অলরেডি, তো ওই জন্য আর বিকালের দিকে একটু হাঁটলাম, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না ভালোই লাগতেছে এই জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও যেন আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন যেখানেই আছেন যে অবস্থাতে আছেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের ব্লগটা এতটুকুই, আর বিশেষ করে সবাই আমার আব্বা আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আমাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন আর সুস্থ রাখেন সবসময়। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।